রিসেন্টলি গত সোমবার ইব্রাহিম রাইসি, প্রেসিডেন্ট অফ ইরান, আজারবাইজানের একটি বাঁধ উদ্বোধন করতে গিয়ে হেলিকপ্টার ক্র্যাশ করে মৃত্যুবরণ করেছেন। সো পৃথিবীতে একে বা দুইটা দলে বিভক্ত হয়ে গিয়েছে। একটি দল যেটা ওয়েস্টার্ন, তারা বলছে এটি নিছক দুর্ঘটনা, এবং আরেকটি দল যেগুলো যেটা রাশিয়া চায়না বলয়ের মধ্যে রয়েছে, তারা বলছে এটি হত্যাকাণ্ড। সো বেসিক্যালি আমরা যদি একটু এই ঘটনার দিকে লক্ষ্য করি, ইব্রাহিম রাইসি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনাল অফ ইরান। আগে যে প্রেসিডেন্টগুলো ছিল তাদের থেকেও কিন্তু তার ডিপ্লোম্যাটিক টাইসটা ইরানের মধ্যে সবচেয়ে বেশি, এবং আগের প্রেসিডেন্টগুলোকে কিন্তু এইভাবে কেউ এলিমিনেট করেনি বা এইভাবে দুর্ঘটনাবশত কিন্তু মৃত্যুবরণ হয়নি বেশিরভাগ প্রেসিডেন্টে আপনারা যদি দেখেন। হ্যাঁ, শুধুমাত্র ইব্রাহিম রাইসি কিন্তু ডিপ্লোম্যাটিক্যাল টাই বেশি, এবং উনি কিন্তু ইসরায়েলে বেশিরভাগ সময় হামলা করেছে, মানে ওনার তত্ত্বাবধানেই কিন্তু বেশিরভাগ সময় ইসরায়েলের ডিরেক্ট ইসরায়েলের ভূমিতে হামলা করা হয়েছে। সো এখন আমরা যদি একটু দেখি এপি নিউজ এজেন্সি অনুযায়ী, এখানে এই পয়েন্টটায় হেলিকপ্টারটা ক্র্যাশ করেছে, এবং এইখানে ছিল আপনারা মাউস পয়েন্টার হয়তো বা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটায় বাতটা ছিল, বাতটা উদ্বোধন করার পর এই মানে হেলিকপ্টার দিয়ে এই পর্যন্ত এসেছিল, এসে দেন এটা হেলিকপ্টারটা ক্র্যাশ করেছে। আমরা যদি আরেকটু ইন ডিটেলসে দেখি, জুম ইন করে একবারে পৃথিবীর যে ম্যাপটা, এই যে দেখেন, এইটা এইখানে কিন্তু মূলত ক্র্যাশ করেছে পৃথিবীর এই এই প্রান্তটায় আজারবাইজানের নিচে। এখন কোন হেলিকপ্টার ক্র্যাশ করেছে, ক্র্যাশ করেছে হলো বেল 212 হেলিকপ্টার। এখন অনেকের দাবি, যেহেতু বেল 212 হেলিকপ্টারের মডেলটা খুবই পুরনো, হয় যে আপনারাও দেখতে পাচ্ছেন এটা 1968 সালের একটি হেলিকপ্টার, ওখানে নাকি স্পেয়ার পার্টস বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টির কান্ট্রিগুলোর কাছ থেকে আনার কারণে ওই হেলিকপ্টারটা পরিপূর্ণভাবে অপারেশনাল ছিল না, হ্যাঁ, বা একটু ফল্টি ছিল, যার কারণে ওটা দুর্ঘটনা ঘটেছে আর কি। কারণ ইউনাইটেড স্টেটস আগেই ইরানকে অনেক আগেই রেস্ট্রিকশনের আওতায় এনে ফেলেছিল, যার কারণে তারা ডিরেক্টলি তাদের কাছ থেকে পার্টসগুলো পারচেস করতে পারছিল না মেনটেনেন্সের করার জন্য, যে পার্টসগুলো দরকার হয়। এখন আমরা দেখব মেনটেনেন্স করার জন্য মূলত কোন পার্টসগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা জাস্ট এটা বিংয়ের এআইতে আমরা আস্ক করব, হ্যাঁ, যে একটি মেইনটেনেন্স হেলিকপ্টার মেইনটেনেন্সের জন্য মানে কি কি পার্টসের প্রয়োজন হয়। আমি দেখব যে না, হেলিকপ্টারের একটি মেইনলি থাকে হলো একটি ইঞ্জিন, হ্যাঁ, ইঞ্জিনটাই হেলিকপ্টারের মেইন। এখন আপনারা দেখেন আমি ওখানে সার্চ করেছি, ডাস ওভারহলিং রিকোয়ার্ড আ ইঞ্জিন। ওকে, ওভারহলিং কি? ওভারহলিং হলো যখন আমরা কোনো আমরা মেইনটেনেন্সটা বলা হয় হলো গাড়ি এবং ছোট ছোটখাটো যানের ক্ষেত্রে, হ্যাঁ, যানবাহনের ক্ষেত্রে মেইনটেনেন্সটা বলা হয়। বাট ওভারহলিংটা হলো একটু বড় যান, যেমন আপনার সাবমেরিন, যুদ্ধজাহাজ বা কোনো এয়ারক্রাফট, এগুলোর ক্ষেত্রে ওভারহলিংটা ই করা হয়। আর এখানে ওভারহল করার জন্য ইঞ্জিন কিন্তু রিকোয়ার্ড হয় না, হ্যাঁ, মানে একটা আস্তা ইঞ্জিন রিকোয়ার্ড হয় না, ছোট ছোট পার্টস রিকোয়ার্ড হয়, যেমন এখানে দিয়ে দিয়েছে অয়েল স্লাজ, তারপর কুলেন্ট, হ্যাঁ, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দরকার হয়। সো এটা থার্ড পার্টি, আই থিঙ্ক থার্ড পার্টি ক্যান মেক গুড পার্টস ফ্রম দ্যাট। এখন আমরা দেখব যে কেন এটা মানে হত্যাকাণ্ড হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। প্রথমে আমরা জানি যেটা, ইউএস কিন্তু সবথেকে প্রথম তাদের স্পেস রিসার্চ চালু করেছে, এবং সারা বিশ্বের মধ্যে ইউএস এর স্যাটেলাইট সবথেকে বেশি, মানে আমি বলতে চাচ্ছি যে ইউনাইটেড স্টেটস এর স্পেস ক্যাপাবিলিটিটা সবথেকে বেশি অন্য সব দেশের তুলনায়। এবং কেমন বেশি, আমরা একটু যদি দেখি যে এটা কেমন বেশি, মানে কোন লেভেলের, মানে কোন তুলনায়, কিসের তুলনায় বেশি, দেখেন এখানে স্পেস টু স্পেস ওয়েপন্স আছে তাদের, মানে স্পেস থেকে স্পেসে মারার জন্য ওয়েপন্স তাদের কাছে আছে। আর্থ টু স্পেস ওয়েপন আছে, যেটাকে আমরা বলি অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন। এই যে দেখেন অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন আমি হাইলাইট করে দিয়েছি। সো অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন মূলত তৈরি করা হয়েছিল ইউএসএসআর বা রাশিয়াতে। কেন তৈরি করা হয়েছিল? কারণ তারা এটা জানে যে ইউনাইটেড স্টেটস এর কাছে যেই
স্যাটেলাইট টেকনোলজি আছে সেটা দিয়ে হার্ম করা সম্ভব ডিরেক্টলি। সো ফর দ্যাট রিজন দে বিল্ড দ্যাট ব্যালিস্টিক মিসাইল। উই ক্যান সি দ্য এজিস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম RIM-161 স্ট্যান্ডার্ড মিসাইল which contains 3 anti ballistic missile is runs from directly from the warship even in from the submarines. So ekhane kintu eta USA o ache Russia ro ache kon dekhi space weapon. Space weapon er moddhe sobtheke common holo laser direct energy weapon system je gulo ache. Ha ekhane dekhen ekhane lekha ache je ei United States Space Command impression of a conceptual satellite based directed energy weapon used to precisely strike targets on earth. ekhane sposto bhabe lekha ache direct energy weapon jeta US toiri koreche eta conceptual mane eta ekhono release kora hoyni ba officially declare kora hoyni eta ekhono classified royeche declassified kora hoyni used to precisely strike targets on earth mane prithibir je kono জায়গায় প্রিসাইসলি খুবই প্রিসাইসলি টার্গেট করার জন্য এইগুলো ওপেন ব্যবহার করা হয়। এখন প্রিসাইসলি বলতে আমরা কি বুঝি? প্রিসাইসলি বলতে বুঝি আমরা যদি একটা ব্যালিস্টিক মিসাইল একটি বিল্ডিং এর উপরে লঞ্চ করি, বিল্ডিং কে টার্গেট একটা সিম্পল একটা বিল্ডিং কে টার্গেট করে ওই বিল্ডিং এর আশেপাশে যত বিল্ডিং আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, কারণ এটা একটি ব্যালিস্টিক মিসাইল, ওটা তো আর ই ভাবে লাইট ভাবে লাইটলি নিলে হবে না। সো এক্সপ্লোশনটা অনেক অনেক রেডিয়াস সম্মুখীন হবে, বাট এইটা কিন্তু এখানে বলা আছে precisely strikes targets on earth মানে এবং ডিরেক্ট এনার্জি ওয়েপন। হ্যাঁ আচ্ছা, ডিরেক্ট এনার্জি ওয়েপনটা কি আসলে আমরা একটু জানি। আচ্ছা, ডিরেক্ট এনার্জি ওয়েপন হলো মূলত লেজার ওয়েপন যেটাকে বলা হয়। এগুলো বিভিন্ন ওয়েবলেন্থে বা হাই ফ্রিকোয়েন্সি এবং হাই ওয়েবলেন্থে আপনাদের ইগুলো মানে মানে রেডিও ফ্রিকোয়েন্সি লঞ্চ করে। হ্যাঁ, যেমন আপনি দেখতে পাচ্ছেন মাইক্রোওয়েভ 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ওয়েবলেন্থ এর মধ্যে মাইক্রোওয়েভ লঞ্চ করে। সো এখানে ওয়েবলেন্থটা দেখেন আপনি 1 মিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত হতে পারে। তার মানে আপনি 1 মিটারের ওয়েবলেন্থটা বুঝছেন কত স্ট্রং ওয়েবলেন্থ হবে 1 মিটারের। এবং 1 মিলিমিটারটা সাধারণত মিলিমিটার বেস রাডার সিস্টেম গুলোতে ব্যবহৃত হয় এবং 1 মিটারটা সাধারণত এই ওয়েপন সিস্টেমে ব্যবহৃত হয়। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এখন এই এই ভিজিলেন্ট ইগল এই গ্রাউন্ড বেসড এয়ারপোর্ট ডিফেন্স সিস্টেমটা কিন্তু তৈরি করা হয়েছিল রেইথিয়ন, যেটা 2005 তৈরি করা হয়েছিল। সো এটা কিন্তু নতুন কিছু নয় যে ডাইরেক্ট এনার্জি ওয়েপনের মাধ্যমে এটা ব্যবহৃত হয়নি, যে এটা কিন্তু তারা সচরাচর মানে ডিরেক্টলি অস্বীকার করতে পারবে না। আপনারা দেখেন ভিজিলেন্ট ইগল জিনিসটা কি, এটা মূলত কিভাবে কাজ করে এটা আপনারা দেখেন। এই ওয়েপন সিস্টেমটা কাজ করে হলো ল্যান্ড বেসড এয়ারক্রাফট প্রোটেকশন সিস্টেম, এটা মূলত কাজ করে হলো কোন আননোন এয়ারক্রাফট, সাপোজ লেটস সে একটি এয়ারক্রাফট উপর দিয়ে উড়ে যাচ্ছে, তার পাশ থেকে কোনো একজন রকেট লঞ্চ করলো, রকেট লঞ্চার ছোটখাটো রকেট বা মিসাইল বলতে পারেন বা দূরের থেকে রকেট লঞ্চ করলো। এখন এটা যা করবে তা হলো এটার আশেপাশে যে রেডার সিস্টেম আছে ওটা ডিটেক্ট করে ওটা আকাশেই তারা ধ্বংস করে দিবে আর কি। হ্যাঁ, আর একটু ডিপে গেলে আপনারা দেখতে পারবেন যে ডিরেক্ট এনার্জি ওয়েপন সিস্টেম, যেমন এই যে দেখেন স্পেস টু আর্থ ওয়েপন, আরেকটি এটি হলো এটি মূলত একটি মিসাইল স্পেস টু, এটা এখানে দেখেন এখানে লেখা কি, এটা নাজি জার্মানি মানে নাজি পার্টি যারা ছিল তাদের স্পেস ওয়েপন প্রজেক্ট ছিল এটা। সো এত আগে স্পেস ওয়েপন প্রজেক্ট যদি তারা বানাতে পারে, সো এখন কিন্তু এই এখন এই যুগে 100 বছর পরে স্পেস ওয়েপন যে নাই বা তাদের কাছে যে নাই এটা যদি তারা কেউ দাবি করে এটা খুবই মানে অসামঞ্জস্যকর পরিস্থিতির মুখে দাঁড়া করায়। এই যে দেখেন এটা নাজিদের স্পেস প্রজেক্ট, 100 বছর প্রায় 100 বছর আগে এটি নাজিরা স্পেস প্রজেক্ট হিসেবে ই করেছে এবং এটা ক্লাসিফাইড ইনফরমেশন অবশ্যই, যদি আমরা ভালো করে খতিয়ে দেখব খতিয়ে দেখলে দেখা যাবে তারা তৈরি করে ফেলতেও পারে সেই 100 বছর আগে, প্রায় 100 বছর আগের ঘটনা, কিন্তু এটা নিউ ঘটনা না। সো এইটা যেহেতু 100 বছর আগে তারা তৈরি করতে পারে এই পর্যন্ত যদি তারা যেতে পারে, সো এখন যদি কেউ বলে যে না এখন ই করতে পারে নাই, হ্যাঁ তাহলে এটা খুবই মানে অসামঞ্জস্যকর পরিস্থিতির মুখে
আমাদের ফেলবে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, তা হলো আমরা যদি ইউটিউবে গিয়ে জাস্ট স্পেস ওয়েপনটা দেখি, এখানে কিন্তু অনেক কিছুই আছে লেজার ওয়েপন সম্পর্কে বলা আছে। দেখেন স্পেস ওয়েপন কত রকমের স্পেস ওয়েপন এখানে আছে, এখানে কিন্তু স্পেস ওয়েপন আছে, স্পেস ওয়েপন যে নেই তা না, স্পেস ওয়েপন অবশ্যই আছে। এখন লেজার ওয়েপনটা মূলত ইউএস ইউনাইটেড স্টেটস 1973 সালে একটি ড্রোন শুট ডাউনে ব্যবহার করা হয়েছিল, ব্যবহার করেছিল। সো এই যে দেখেন আমি হাইলাইট করে দিয়েছি, ওয়েপনটা আমেরিকার কাছে আছে। আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই এই ওয়েপনটার মানে ভয়াবহতা দেখেন। অবশ্যই এটা কেন মানে থার্মাল ইমেজার দিয়ে দেখা নেওয়া ছবি, হ্যাঁ খালি চোখে এই লম্বা যে লাইনটা এটাই রে, এই খালি চোখে এই রেটা দেখা যায় না। এখন কথা হলো, ইরানের প্রেসিডেন্টকে যদি কেউ এরকম ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করে মারত, স্যাটেলাইট থেকেও যদি মিসাইল অ্যাটাক করে, তাহলে এইভাবে 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 ধ্বংসাবশেষগুলো দেখা যেত। বাট তারা এমনভাবে অ্যাটাকটা করেছে যাতে ধ্বংসাবশেষ না থাকে এবং না বোঝা যায় যে এটা একটি হত্যাকাণ্ড না অ্যাক্সিডেন্ট। দেখেন লেজার ওয়েপন দিয়ে অ্যাটাক করেছে ডিরেক্টলি, এই যে দেখেন উপর থেকে। হ্যাঁ এটা স্যাটেলাইট দিয়ে নিক্ষেপ করা সম্ভব, কারণ স্যাটেলাইট দিয়ে ব্যবহার করা সম্ভব, কারণ এটা মাইক্রোওয়েভ লেন্থে। তো আমরা যে স্যাটেলাইটটা ব্যবহার করি, স্যাটেলাইট যখন আমরা ব্যবহার করি, স্যাটেলাইটের ইনফরমেশন গুলো কিন্তু আমরা রিসিভ করি সব মাইক্রোওয়েভ লেন্থে। হ্যাঁ সো যেহেতু এটি মাইক্রোওয়েভ লেন্থের লেজার ওয়েপন, সো অবশ্যই এটি স্যাটেলাইটে ব্যবহার করা সম্ভব। এখানে ভ্যারাইটিস অফ স্যাটেলাইট আছে, অবশ্যই বিভিন্ন স্যাটেলাইট বিভিন্ন ওয়েভ লেন্থ ইউজ করে, বাট বেসিক্যালি বেসিক স্যাটেলাইট গুলো যেগুলো আছে, বেসিক স্যাটেলাইট না মানে ওই অলমোস্ট অল স্যাটেলাইট, এই যে দেখেন মাইক্রোওয়েভ দ্যাট পেনিট্রেট হেজ লাইট অ্যান্ড রেইন অ্যান্ড স্নো ক্লাউডস and smoke are beneficial for satellite communication and studying the earth from space. তার মানে স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করে। এখানে এআইও স্পষ্টভাবে বলে দিয়েছে যে স্যাটেলাইটস ইউজ মাইক্রোওয়েভ রেডিয়েশন ফর কমিউনিকেশন উইথ গ্রাউন্ড স্টেশনস বাই ট্রান্সমিটিং অ্যান্ড রিসিভিং মাইক্রোওয়েভস। হ্যাঁ মানে মাইক্রোওয়েভস তারা গ্রহণও করে, মাইক্রোওয়েভস দ্বারা তারা যোগাযোগও করে, মানে তারা লঞ্চও করে মাইক্রোওয়েভ। সো এই স্পেস ওয়েপন কিন্তু মূলত, এই স্পেস ওয়েপন আমরা যেটা দেখলাম এটা কিন্তু একটি, এটা কিন্তু একটি মাইক্রোওয়েভ লেন্থের ওয়েপন। হ্যাঁ এটা দ্বারা আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ডিরেক্ট এনার্জি ওয়েপন, এটি দ্বারা হত্যাকাণ্ড হতে পারে। অতি নিকটবর্তী পৃথিবী এই অস্ত্র দিয়ে অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, কিভাবে, কারণ এটি স্যাটেলাইট বলেন, এটি ভূমি থেকে, স্যাটেলাইট থেকে, যুদ্ধ জাহাজ থেকে, ইভেন সাবমেরিন থেকে, যে কোনো টার্মিনালে এটা ইউজ করা যায়। এটি ডাইরেক্ট এনার্জি ওয়েপন হয়, এখানে কিন্তু আপনার রিফিল করা লাগবে না। রিফিল মানে লেটস সে আমরা যখন মিসাইল কোনো জায়গায় নিয়ে অ্যাটাক করতে চাই, স্যাটেলাইটেও যদি মিসাইল দিয়ে অ্যাটাক করি, মানে স্যাটেলাইটে তো মিসাইল রিলোড করতে হবে তাই না, সো এটার তো একটা লিমিটেশন থাকবে, বাট এটা কিন্তু আনলিমিটেড। হ্যাঁ এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় প্রিসাইজলি কোনো ক্লু ছাড়া আমরা যে কোনো জায়গায় অ্যাটাক করতে পারবো। এটা স্যাটেলাইট দিয়ে ইউজ করা সম্ভব, এটা ভূমি থেকে ইউজ করা সম্ভব, এটা খুবই ভার্সেটাইল, ইটস এ ভেরি ভার্সেটাইল ওয়েপন সিস্টেম। অ্যান্ড এটা দিয়ে যদি কারো টার্মিনেট করাও হয়, এটা খোঁজার কিন্তু কোনো ক্লু থাকে না, কারণ এই যে দেখেন আপনি ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ক্র্যাশ করেছে, সবাই বলছে যে ওভারলিং জনিত সমস্যার কারণে এটি ক্র্যাশ করেছে। এখন এটা কিভাবে সম্ভব যে ওভারলিং জনিত সমস্যার কারণে একটি হেলিকপ্টার ক্র্যাশ করেছে? এটা তো আপনারা যদি অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলোতে দেখেন, বেলের থেকেও আরো অনেক নিচু মানের নিম্নমানের হেলিকপ্টার তারাও ব্যবহার করছে, তাদের কিন্তু এভাবে এরকম ক্র্যাশ হচ্ছে না। এটা তাও প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার। হ্যাঁ আমরা জানি প্রেসিডেন্সিয়াল বহর কিন্তু সবচেয়ে সিকিউর থাকে। হ্যাঁ প্রেসিডেন্সিয়াল বহর ওয়ান অফ দ্য মোস্ট সিকিউর মানে টার্মিনাল গুলো থাকে, হ্যাঁ প্রেসিডেন্সিয়াল বহর গুলোতে। সো এই কারণে এগুলো, এটা মানে এটা খুবই মারাত্মক একটি ভয়াবহ ই হতে চলেছে নিকটবর্তী পৃথিবীতে। কোন প্রশ্ন হচ্ছে রে নিক্ষেপ করলে আসলে ধ্বংসটা হয় কিভাবে? সো আমরা দেখতে পাচ্ছি সেম লেজার সিস্টেম,
একটি, এটা সবখানে ব্যবহার করা যায়, স্পেস থেকে শুরু করে খুবই ভার্সেটাইল জিনিস, ভূমি যুদ্ধজাহাজ, এটা মূলত এখন একটি যুদ্ধজাহাজের মধ্যে আছে। হ্যাঁ, সো এটা নিক্ষেপ করা হলে কিভাবে এটি কাজ করে মূলত, সো আমরা দেখতে পাচ্ছি এই এই যে দেখেন যুদ্ধজাহাজের মধ্যে এটা আছে। এখন এটা এটা হলো একটি ড্রোন আর কি, ডামি ড্রোন। হ্যাঁ, এটা টেস্ট করা হয়েছে আর কি ডামি ড্রোনের উপরে। সো এই ডামি ড্রোনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা নিজ দিয়ে এটা টার্গেট করেছে, কিন্তু তার প্রথম প্রথমের ইলেকট্রনিক্স বে যেটা এটা এটা টার্গেট করেছে প্রথমে। এই যে দেখেন ইলেকট্রনিক্স বে তে প্রথমে আগুনটা ধরেছে। এই যে দেখেন এই প্লেনের নিচে ডামি ড্রোনের বা ডামি ড্রোন বলেন প্লেন বলেন যে কোনো এয়ারক্রাফটের সামনের অংশে নিচের অংশটায় আপনার ইলেকট্রনিক্স বে থাকে, রেডার সিস্টেম এবং যত কন্ট্রোল কম্পিউটার আছে সবকিছু ওখানে থাকে, সার্ভোস কন্ট্রোল কম্পিউটার রেডার সিস্টেম কম্পিউটার সবকিছু ওখানে থাকে। সো ওইটাকে প্রথমে তারা ওইটাকে প্রথমে তারা টার্গেট করে নিক্ষেপ করা হয়েছে এবং এইটা প্রথমে আগুন 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 জ্বলছে, তারপর আস্তে আস্তে এটি এই ডামি ড্রোনের পিছনের অংশ যেটা কিনা ফুয়েল বা যেটা এক্সস্ট অংশ, এক্সস্টের অংশ যেটা দিয়ে ডামি ড্রোনটা উঠছিল, সেই এক্সস্ট অংশে সেই আগুনটা ছড়িয়ে দিয়েছে এবং টোটালি এই এয়ারক্রাফটটা ধ্বংস হয়ে নিচে পড়ে গিয়েছে। সো এইভাবে বেসিক্যালি ওই ইরানের হেলিকপ্টারটাও সেম ভাবে বিস্ফোরিত হয়েছিল। এখন এটাকে কেউ যদি ফরেন্সিক ইনভেস্টিগেশনে যায়, কেউ কি দেখে বলতে পারবে যে এটা লেজার ওয়েপনের কারণে ই হয়েছে বা কেউ এটা ইচ্ছা করে করেছে? সবাই তো বলবে যে এটি ক্র্যাশ হয়েছে, ভুলত্রুটির কারণে ক্র্যাশ হয়েছে, বাট এটা তো আসলে ক্র্যাশ হয়নি, এটাকে ক্র্যাশ করানো হয়েছে। এখানে কোনো মিসাইল কোনো হার্ড মানে ফিজিক্যাল ম্যাটেরিয়াল দিয়ে এটা ই করা হয়নি, এটা জাস্ট ফোটনিক মানে এটা ওয়েভলেন্থ, হ্যাঁ ওয়ে বিচ্ছুরিত করে এটিকে ধ্বংস করা হয়েছে, যার যার জন্য এটি ফরেন্সিকে এটা আসবেও না যে এটা কিভাবে বিস্ফোরিত হয়েছে।